rock stars. ইউ হোয়াট ইজ আপ, কি অবস্থা সবার? তো বেসিক্যালি আমি ক্লাস টাইমে ব্লগে আসি না, আর এখন ব্লগে আসলাম কারণ যে আমি রয়্যাল গভর্নমেন্ট স্কুলের একজন স্টুডেন্ট, ক্লাস টেনে পড়ি, অর্থাৎ এইবার এসএসসি দিব। আমি আমার চার বছরের এই যে স্কুল লাইফ, চার পাঁচ বছরের, তো একদিনও স্কুল মাঠে এসে দেখিনি যে বাচ্চারা এভাবে খেলাধুলা করতেছে। যাই হোক, দেখে ভালো লাগলো। আর একটা ঝামেলা প্যারা, মানে এই গ্যাঞ্জাম, এ ওর সাথে গ্যাঞ্জাম করছে, ওরে মারছে, ওর মাথা ফাটাই নিছে। হঠাৎ আজকে সকালে আমি গাড়ি রেখে যখন দেখি যে মাঠে অনেক লোক প্রতিদিনই থাকে, তারা এক একটা নিত্য নতুন কাহিনী করে, যে এর সাথে গ্যাঞ্জাম করে, এর সাথে মারামারি করে। তো বেসিক্যালি আজকে স্কুলে স্পোর্টস হচ্ছে, তো দেখে বিষয়টা ভালো। মিউজিক মোটাটা, তোমার গাড়ি কেটে তোমার নাকি? হ্যাঁ ভাই, 10.5 লাখ টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, 12 লাখ টাকা দিয়ে সার্ভিসিং, আর আছে 15 লাখ টাকা দিয়ে সকল লাগাইছি। টোটাল কত কস্ট পড়লো ভাই? 25 লাখ। এটা কি V4 ভাই? না না, এটা V3, কিন্তু মডিফাই ইঞ্জিন V4 লাগাইছি ভাই। বেসিক্যালি এটা হচ্ছে স্পষ্টটা এটাই, আর হচ্ছে এটা স্কুল আমাদের। তো স্কুল ক্যাম্পাসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাডমিন্টন খেলাটা হচ্ছে, আর হচ্ছে যে দাবা খেলাটা ওইটা হচ্ছে। দেন খুব এনজয় করব আজকের দিনটা। আর ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন উইলটাও দেখতে পারবেন। খুব প্রেম করে সে, ভাই ভাবি কে ভাই? নামি দামি একদম প্রেমিক, ওই যে বাড়ি, ওই যে দুতলায়, সে প্রেম করতে করতে বাগানে চলে আসে। দেখা হয়ে পাবো না। হ্যাঁ, তুমি কেন আইসটা?